মাত্র 10 মিনিটেই তোমরাও এবার পারবে এরকম ফুলকো ফুলকো আটার ভাটুরা বানাতে। আর তার জন্য এখানে নিয়েছি আমি 6 পিস পাউরুটি, এটা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারো। আর সেইটাকে প্রথমে কিন্তু একটা মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে, আর একটা পাউডার মতন বানিয়ে নিতে হবে। এবার একটা বড় বাটি নিয়ে তাতে দিয়ে দিতে হবে এই পাউরুটির গুঁড়ো, আর তার সাথেই 2 কাপ আটা দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে দুটো জিনিসকে। আর তারপরে এতে দিয়ে দিতে হবে 1/3 কাপ সুজি, 1/2 কাপ দই, তার সাথে 1 চামচ মতো নুন, আর দিয়েছি চিনি এখানে 2 চামচ মতন, তার সাথে অল্প একটু বেকিং সোডা আর 1 চামচ মতন বেকিং পাউডার দিয়ে এবার আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু আস্তে আস্তেই মাখতে হবে, আর অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো একটা নরম ডো করে নিতে হবে। তার মধ্যে অল্প একটু তেল দিয়ে আবার এটাকে ভালো করে মাখতে হবে, মানে একটু ভালো করে ময়ম দিলে পরে ভটুরাটা কিন্তু ততটাই টেস্টি হবে। ব্যাস এটা হয়ে গেছে। আর এইখানে দেখো আমি এবার গোল গোল করে লেচি কেটে নিচ্ছি, এটা তো সম্পূর্ণ তোমার ওপরে যে কত বড় করবে। আমার কড়াইটা একটু ছোটই সাইজে, তাই আমি একটু ছোট ছোটই বানাবো। আর আমার না একটু এরকম দেখতে খুব ভালোই লাগে, তাই একটু তেল লাগিয়ে এবার এটাকে বেলার পালা এটাকে আস্তে আস্তে এরকম করে একটু মানে হালকা একটু মোটা করে বেলে নিতে হবে। দেখবে একদম যেন পাতলা নেওয়া হয়ে যায় লুচির মতন, তাহলে কিন্তু ভটুরাটা ঠিক মানে ভটুরার মতন হবে না, লুচি হয়ে যাবে। ব্যাস এবার তেলটা গরম হয়ে গেলে এটাকে একরকম ডুবো তেলে ভালো করে আস্তে আস্তে করে ফুলিয়ে এইভাবে ভেজে নিতে হবে। আর লাল লাল করে দুপাশে যেন হয় সেটাও দেখে নিতে হবে, তালেই না হবে দোকানের মতন ভাটুরা। তবে সত্যি বলছি, ময়দা দিয়ে ভাটুরা তো অনেকবার খেয়েছি, এরকম একটা আটার ভাটুরা খেয়ে আমার তো খুব ভালো লেগেছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, সাথে একটু যদি ছোলা হয় আর